उच्च माध्यमिकेर फल घोषणार पर आरामबागेर कानपुर कृष्णबाटी विवेकानंद इन्स्टिट्यूशनेर छात्रछात्रीरा तुमुल विक्षोभे फेटे पड़ेन। एर रेश काटते ना काटते शनिवार दुपुरे आबारो विद्यालय चत्वरे विक्षोभ देखालेन छात्रछात्री ओ तादेर अभिभावकरा। छात्रछात्रीदेर अभियोग पार्श्ववर्ती विभिन्न स्कूले उच्च माध्यमिकेर फलाफल भालोई होयेछे, किन्तु व्यतिक्रम तादेर स्कूलटी। शिक्षा परिषद जेभावे मूल्यायनेर कथा बोलेछिलेन सेई मतो नम्बर आसेनी। तादेर अनेक छात्री এবছর उच्च माध्यमिक परीक्षाय पास करते पारेनी। मूलत स्कूलेर গাফিলতির দরুণই তাদের চরম অসহায় অবস্থা। এদিন তারা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এই বিষয়ে আলোচনা করলেন। ফেল করা ছাত্রছাত্রীদের যাতে পাস করানোর ব্যবস্থা করে বিদ্যালয়, তার জন্য তারা এদিন দীর্ঘক্ষণ স্কুলে এসে বিক্ষোভ দেখালেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক না আসায় ফোনের মাধ্যমে তাদের সমস্যা প্রধান শিক্ষককে জানিয়েছেন। তারা আগামী দিনে ভালোভাবে পড়াশোনা করার ব্যবস্থা করুক স্কুল। আমার সমস্যা আমি নাম্বার কম পেয়েছি, আমাকে মানে আমার নাম্বার একদম পছন্দ হয়নি। এই নাম্বারটা আমি পাবো না, আমি এর থেকে বেশি নাম্বার পাবো। কত পেয়েছো? আমি পেয়েছি 289। কত লক্ষ্য ছিল? 350 উপর তো ছিলই, যত কমই পাক 350 তো পাবোই, এটুকু মনে হয়েছিল। আমাকে যেখানে 11 এর রেজাল্টের পর আমি একটা স্কলারশিপ পেয়েছি, সেই কপিটা আমাকে 400 দেওয়া হয়েছে। সেখানে হাতে কপি আমাকে পুরো মার্কশিট দেওয়া হয়নি, আমাকে যেখানে 400 দেওয়া হয়েছে 80% নাম্বার, সেখানে আমি কি করে এত কম পাই? আমাকে 80% নাম্বার নেওয়া হয়নি, আমাকে কাঁদিনিস এই নাম্বার দেওয়া হয়নি, আমাকে কি করে এত কম নাম্বার এই আমি 12 এ পেলাম? আমি কিছু বুঝতে পারছি না। এই নাম্বারটা কি আমার স্যারদের গাফিলতি? আমার কি স্যাররা ঠিকঠাক নাম্বার দেয়নি, যে ভালো করে নাম্বার দেয়নি, নইলে কি করে হবে? 11 এর খাতাই দেখাওনি, 11 এর খাতাটাই ভালোভাবে দেখেনি মনে হয়। দুটো পরীক্ষাই হয়নি, আমাদের পরীক্ষাই হয়নি, আমাদের পরীক্ষায় নাম্বার চলে গেছে। কি করে জানো আমরা বুঝতে পারছি না, এত নাম্বার কম কি করে যায়? আমরা এই নাম্বারগুলো ইয়ে দিয়েছে মানে ভুল রিপোর্ট দেখাচ্ছে আমাদেরকে, সান্তনা দেওয়ার জন্য ভুলভাল বোঝাচ্ছে আমাদেরকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের যেটা সুবিধা চাই, আমরা আমাদের নিজেদের মানে যেটুকু পারফরম্যান্স সেটুকু যেন পাই। স্যারদের এটা ভুল, স্যাররা নিজে ভালো ভুলের জন্য স্টুডেন্টরা সাফার করবে। স্যার আমাদের পুরো আমাদের নাম্বারটা ভেরিফাই করে আবার স্যার পাঠানো বললেন না, স্যার এই কথাটা বললেন না একদম। স্যার নিজের ভুলটা মানছে, স্যারটা ভুল করেছে সেটা মানছে, কিন্তু স্যার একবার বলেছিলেন যে আমি তোদের ভেরিফাই করে নাম্বারটা পাঠাবো, তোমরা সংশোধন করবে। আমার ভুল, আমার সংশোধনটা আমি ভুল করব। স্যার যে ফল করেছে সেটা স্যার মানছে, কিন্তু এটুকু মানতে পারছেন না। অভিভাবকরা বলছেন স্কুলের গাফিলতির দরুন এই অবস্থা হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। পরীক্ষার্থী ছিল এবছর, সেই স্টুডেন্টের দাদা হিসেবে কথা বলছি। তো ক্লাস 11-এর নাম্বার থেকে 60% নাম্বার নিয়ে এবছর মূল্যায়ন করা হয়েছে করোনা পরিস্থিতিতে, যেখানে ক্লাস 11-এর স্কলারশিপ পাওয়ার জন্য 400 মার্কশিট আনতে এসেছিল। স্যারেরা স্কুল থেকে লিখে যে 500-র মধ্যে 400 পেয়েছে, অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস 90%, মার্কস অফ 10 লাস্ট এক্সাম 400 পেয়েছে 500-র মধ্যে, এটা দিয়ে ওদের স্কলারশিপ পেয়েছে। কালকে যখন আমরা রেজাল্ট আনতে এসেছি, তখন যে 11-এর আমাদেরকে মার্কস দেখাচ্ছে, সেই মার্কসটা টোটাল করে 400 আসছে না। তাহলে তার তেনাদের বক্তব্য যে স্কলারশিপ পাওয়ানোর জন্য আমি ছেলেটাকে 400 দিয়ে দিয়েছি। আমার বক্তব্য হলো একটা ছেলে স্কলারশিপ পাওয়ার যোগ্য নয়, সেই ছেলেটাকে কি করে আমি 400 দিতে পারেন? সেখানে হেডমাস্টার মশাইয়ের বক্তব্য ছিল যে যে ছেলেদের ভালোর জন্য আমি ওটা 400 দিয়েছি, কিন্তু যদি ছেলেদের ভালোর জন্যই 400 দেন, তাহলে এখানে যদি 400 হয় 11-এর মার্কসটা, তাহলে 11-এর যে মার্কসটা আপনি পাঠিয়েছেন সেখানে আপনি 400 দেননি কেন? এটাই আমার প্রশ্ন। কি করে জানতে পারলেন? এই মার্কশিটটা দেখে, স্কুলেরই দেওয়া, তপনবাবুর দেওয়া। এবং তিনি তখন মানে আমার সঙ্গে তর্ক করছেন যে তিনি এখানে কোনো সাইন নাই, তাহলে ওর কাছে স্কলারশিপের রসিদ আছে যে স্কলারশিপটা পেয়েছে। 50% মার্কস না থাকলে স্কলারশিপ দেওয়া যায় না, 50% মার্কস না থাকলে স্কলারশিপ রিনিউ করা যায় না, কিন্তু ওনাদের হিসেব অনুযায়ী 50% মার্কস পায়নি, সেই জন্য এইচএসের রেজাল্ট খারাপ এসছে। এইচএসের রেজাল্টটা তো সম্পূর্ণ 11-এর নাম্বারের উপর, তাহলে উনি এই মার্কসটাই আন্দাজে কী করে দিতে পারেন? উনি আন্দাজে কী করে দিতে পারেন? সেই স্কলারশিপটা যে যোগ্য নয় তাকে দেওয়াটাও তো অন্যায়, যে যোগ্য নয় তাকে স্কলারশিপটা দেওয়াটাও তো অন্যায়। চাইছেন কি আপনি? আমরা চাইছি সুবিচার, চাইছি সব কিছু যাতে সঠিকভাবে হয় এবং পরবর্তী সেশনের ছেলেমেয়েরা যেন কোনোভাবে সাফার না করে। অন্যদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলছেন এক্ষেত্রে তাদের করার কিছু থাকে না, তবে ছাত্রছাত্রীদের পাশে তারা রয়েছেন। সমস্ত বিষয়টি নিয়ে বোর্ডের কাছে তারা লিখিত দেবেন। ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে যে স্কুল ভুল করেছে, আমরা কোনো রিভিউয়ের জন্য দরখাস্ত দেবো না, স্কুল ভুল করেছে, স্কুল সংশোধন করবে, আমাদেরকে পাস করিয়ে দিতে হবে। পাস করিয়ে দেওয়া মানে ওদের দাবি যেন আমরা কলেজে ভর্তি হতে পারি, যার যেমন ইচ্ছা অনার্স নিয়ে সেইভাবে ওরা যেন ভর্তি হতে পারে। স্কুলের পক্ষ থেকে পদক্ষেপ এখন এই মুহূর্তে কী নেওয়া যাবে? কারণ কাউন্সিলের এটা স্কুল তো করতে পারবে না, কাউন্সিলের একটা নির্দেশ আছে ছেলেদেরকে दरखास्त करते हैं से दरखास्त नहीं स्कूल छात्र हुए से दरबार करते छात्रा जो दरखास्त ना कर स्कूल तो शुद्ध बोलते कारण हमें जो विगत बचर रेजल्ट देखते चाहिए हमें से देखा जाए जो देखा जो 19 साले तक तो परीक्षा हो 60 जन परीक्षा दिए 11 जन बोले फेल कर तई तो यकम एक दृष्टान आछे गत बचर बजारे तो देखालाम बोले 3 जन फेल आछे एखन ए बचर जेटा फेल करेछे एटा तो बिराट किछु त्रुटि बोले पर्षद मानबे बोले आमार मने हयनि एटा आमार व्यक्तिगत मतामत बोलछि। एबार परीक्षार्थी छिलो 65 जन और फेल करेছে কতজন বললাম না কতজন পরীক্ষা দেয়নি না সেটা পরীক্ষা 11 জন নাকি কম্পার্টমেন্ট পেজে 9 জন এটা দেখুন এরকম দেখুন কম্পার্টমেন্টাল ব্যাক পেজে 5 জন কম্পার্টমেন্টাল 12টা। নিউজ আজ বাংলা আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত নীল নির্জনে খুঁজে নিন নিজেকে ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড ওয়াটার পার্ক সুইমিং পুল কনফারেন্স হল ডক্টর অন কল এসি অ্যান্ড নন এসি কটেজ সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মাল্টি জিম স্পা বোটিং ফিশিং Arambagh Hotel and Resort Private Limited, Arambagh, Hubli।